মই ফুকুলমারি গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট। নির্বাচনের আগত তেওঁলোকে বিভিন্ন দলের লগত জড়িত হয়ে আছে। আজি তেওঁলোকে প্রতিজ্ঞাবদ্ধ মোর লগত সহকর্মী হিসাবে পঞ্চায়েতের প্রেসিডেন্টের লগত থাকিব। যিমান দিন মই রাজনীতি করি সেই মানুষবিলাক মোর লগত সহযোগিতা করব। ইয়ার আগত মানে প্রায় 300 মানুষ জয়েন করেছে মোর সহকর্মী হিসাবে, আজিও 200-র উপরত হব। তেওঁলোকে মোর কাম কাজের প্রতি আকৃষ্ট হয়ে এখন দুর্নীতিমুক্ত ফুকনমারি গাঁও পঞ্চায়েতত মানে এখন সমাজ গড়ি উঠিছে। রানিং 10 বছর প্রেসিডেন্ট হলো, আজিলৈকে এনেকুৱা এজন ব্যক্তি নাই যে তার ঘরের নামতে হোক, অরুণোদয়ের নামতে হোক, রেশন কার্ডের নামতে হোক 10 পয়সাও কারোপর আমি লওয়া নাই। যদি এজন মানুষ আপনার ওলাব পারে যে বেনিফিশিয়ারির পর আমি 10 পয়সা লইছু কোনো কামর বিনিময়ত, মই রাজহুয়াভাবে রাজনৈতিক জীবন ত্যাগ করে দিই। মই ফুকনমারি গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট। নির্বাচনের আগত তেওঁলোকে বিভিন্ন দলের লগত জড়িত হয়ে আছে, আজি তেওঁলোকে প্রতিজ্ঞাবদ্ধ মোর লগত সহকর্মী হিসাবে পঞ্চায়েতের প্রেসিডেন্টের লগত থাকিব। যিমান দিন মই রাজনীতি করি সেই মানুষবিলাক মোর লগত সহযোগিতা করব। ইয়ার আগত মানে প্রায় 300 মানুষ জয়েন করেছে মোর সহকর্মী হিসাবে, আজিও 200-র উপরত হব। তেওঁলোকে মোর কাম কাজের প্রতি আকৃষ্ট হয়ে এখন দুর্নীতিমুক্ত ফুকনমারি গাঁও পঞ্চায়েতত মানে এখন সমাজ গড়ি উঠিছে। রানিং 10 বছর প্রেসিডেন্ট হলো, আজিলৈকে এনেকুৱা এজন ব্যক্তি নাই যে তার ঘরের নামতে হোক, অরুণোদয়ের নামতে হোক, রেশন কার্ডের নামতে হোক 10 পয়সাও কারোপর আমি লওয়া নাই। যদি এজন মানুষ আপনার ওলাব পারে যে বেনিফিশিয়ারির পর আমি 10 পয়সা লইছু কোনো কামর বিনিময়ত, মই রাজহুয়াভাবে রাজনৈতিক জীবন ত্যাগ করে দিই। মই ফুকনমারি গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট। নির্বাচনের আগত তেওঁলোকে বিভিন্ন দলের লগত জড়িত হয়ে আছে, আজি তেওঁলোকে প্রতিজ্ঞাবদ্ধ মোর লগত সহকর্মী হিসাবে পঞ্চায়েতের প্রেসিডেন্টের লগত থাকিব। যিমান দিন মই রাজনীতি করি সেই মানুষবিলাক মোর লগত সহযোগিতা করব। ইয়ার আগত মানে প্রায় 300 মানুষ জয়েন করেছে মোর সহকর্মী হিসাবে, আজিও 200-র উপরত হব। তেওঁলোকে মোর কাম কাজের প্রতি আকৃষ্ট হয়ে এখন দুর্নীতিমুক্ত ফুকনমারি গাঁও পঞ্চায়েতত মানে এখন সমাজ গড়ি উঠিছে। রানিং 10 বছর প্রেসিডেন্ট হলো, আজিলৈকে এনেকুৱা এজন ব্যক্তি নাই যে তার ঘরের নামতে হোক, অরুণোদয়ের নামতে হোক, রেশন কার্ডের নামতে হোক 10 পয়সাও কারোপর আমি লওয়া নাই। যদি এজন মানুষ আপনার ওলাব পারে যে বেনিফিশিয়ারির পর আমি 10 পয়সা লইছু কোনো কামর বিনিময়ত, মই রাজহুয়াভাবে রাজনৈতিক জীবন ত্যাগ করে দিই।